সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত 34 বছর বয়সী ইসরায়েলি এক সৈন্য নিহত হয়েছে। চলতি সপ্তাহে গাজা উপত্যকায় হামাসের সাথে লড়াইয়ের সময় নিহত হয়েছেন বলে ভারতীয় সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছেন এই খবরটি। ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার গাজায় সার্জেন্ট গিল ডেনিয়েলস নিহত হয়েছে। বুধবার তার নিজ শহর আশদোদের সামরিক কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। গাজা উপত্যকায় যুদ্ধের সময় গিল ছাড়াও আরও দুই সৈন্য নিহত হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে গতকাল এবং আজ সব মিলিয়ে ইসরায়েলের 10 জন সৈন্য নতুন করে মারা গেল। এক বিবৃতিতে ইন্ডিয়ান ইহুদি হেরিটেজ সেন্টার বলেছেন, ইসরায়েলের এই নিষ্ঠুর যুদ্ধে অনেক সৈন্য হারিয়েছে। তারা সেরা সেরা ছেলে মেয়ে যারা ইসরায়েলের পুরো জাতির সম্মানের জন্য লড়াই করতে দাঁড়িয়েছিল, ইসরায়েল সেই সমস্ত সৈন্যদেরকে হারিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধ করার সময়। এদিকে আইডিএফ বলছেন, আমরা সার্জেন্ট গিল ডেনিয়েলসের মৃত্যুতে শোকাহত। এই খবরে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরুর কয়েকদিন পর গত 10 অক্টোবর গিল রিজার্ভ সৈন্যদের তালিকায় নাম নিবন্ধন করেছিল। হিরি ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসি থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন তিনি। এদিকে গিলের বন্ধু তিরজা লাভি বলেন, গিল ছিলেন অত্যন্ত মেধাবী এবং মহৎ মনের মানুষ। মাত্র 1 মাস আগেই বাগদান সম্পূর্ণ হয়েছিল তার। বেনে ইসরায়েলি সম্প্রদায়ের সদস্য ছিলেন গিল। ভারতের মহারাষ্ট্র প্রদেশে তার স্বজনদের বসবাস রয়েছে এখনও। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 400-এরও বেশি ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে। কেবল গাজায় স্থল অভিযানে অংশ নেওয়ার পর অন্তত 86 ইসরায়েলি সৈন্য হামাসের হামলায় নিহত হয়েছে। হামাস ইসরায়েল চলমান যুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত অন্তত 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আপনার ভারতের বংশোদ্ভূত ইসরায়েলে যারা ছিল তাদের ভিতরে এই যে 400-এর উপরে ইসরায়েলি সৈন্যরা মারা গিয়েছে, তাদের ভিতরে 4 জন মারা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলে সৈন্য।